উচ্ছ্বসিত হয়ে আমরা অনেক লাফালাফি করি, যেটা আসলে কাল হয়ে দাঁড়ায়, কারণ ওটার পর আমি সাথে সাথে ফেইন্ট হয়ে যাই। যেহেতু নিঃশ্বাস নিতে পারছিলাম না, অক্সিজেন ছিল না, হাত একদম পার্পল কালার হয়ে গেছিলো, এরকম কালার হয়ে গেছিলো, নাক ফিল করতে পারছিলাম না, এত উচ্চতায় ছিল। এই পুরো জার্নিটা আসলে শুরু হয় আমার জুন জুলাইয়ের দিকে। ওখান থেকে মূলত একটা ইমেইলের থ্রুতে পুরো ব্যাপারটা স্টার্ট হয়। এটা G20 সামিটের একটা অংশ, যেটা হচ্ছে লাদাখ ইন্টারন্যাশনাল ফ্যাশন রানওয়ে, যেটার নাম পরবর্তীতে আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন নামটা আসলে একটু চেঞ্জ করা হয়, যেটাকে উমলিংলা ইন্টারন্যাশনাল ফ্যাশন রানওয়ে বলা হয়। এবং এটার যেটা মূল জায়গাটা ছিল সেটা হচ্ছে G20-র তো মেইন জায়গাটাই ছিল SDG নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং ভ্যারিয়াস ফরেন পলিসিস বা এইসব নিয়ে, ডিপ্লোমেসি নিয়ে। তো ওখানে কীভাবে করে ফ্যাশন ডিপ্লোমেসি একটা রোল প্লে করতে পারে। তো ওটার উপরেই মাথায় মানে ওই জিনিসটাকে আসলে তারা বেসিক্যালি ধারণ করে যে কীভাবে করে ফ্যাশন দিয়ে ওয়ার্ল্ড ডেভেলপড কান্ট্রিজ বা সুপার পাওয়ার যে কান্ট্রিজগুলো আছে, বাংলাদেশ তো অতিথি দেশ হিসেবে ফার্স্ট টাইম ইনভাইটেড হলো G20 সামিটে। তো ওই জায়গা থেকে বাংলাদেশ সহ আরও G20 সামিটের যে কয়টা দেশ আছে সে কয়টা দেশ থেকে হ্যান্ড পিক করে তারা সিলেকশন প্রসেসের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে আসলে কয়েকজনকে সিলেক্ট করে, তার মধ্যে আমি একজন। ওটা থেকে আসলে পরবর্তীতে পুরো বাংলাদেশ মিডিয়াতে কম বেশি জার্নালিস্ট যারা আছেন সবাই মিলে আসলে খুব কম বেশি এটাকে ভালো করে কভারেজ করে, যে আসলে প্রথম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে যাব ওরকম একটা ব্যাপার। লাদাখের ইতিহাসে, ইন্ডিয়ার ইতিহাসে প্রথম কোনো ফ্যাশন শো উমলিংলা ওই জায়গাটাতে হয়েছে। উমলিংলা যে জায়গাটা ওটা বেসিক্যালি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত একটি জায়গা, যেটা হাইয়েস্ট মোটরেবল রোড। এবং এই হাইয়েস্ট মোটরেবল রোডে প্রথমবার, কারণ ওখানে মানুষজন 15 মিনিটের বেশি থাকতে অ্যালাউ করে না। আর এটা একে তো চাইনিজ বর্ডারে এত উচ্চতায় নিঃশ্বাস নিতে সমস্যা হয়, আর তার মধ্যে হচ্ছে রেস্ট্রিকশনস আছে পলিটিক্যাল, বিকজ ওটা চাইনিজ বর্ডারের কাছাকাছি। আপনি ওই জায়গাটাতে গেলে আপনার মোবাইলে যে টাইম জোন আছে ওটা ইন্ডিয়ান টাইম জোন থেকে শিফট হয়ে চায়না টাইম জোনে চলে যায়। তো এটা প্রচণ্ড রেস্ট্রিক্টেড একটা এরিয়া। তো ওখানের মধ্যে এরকম একটা ডিপ্লোম্যাটিক অনুষ্ঠান করা, বিকজ যে কয়টা দেশ থেকে মানুষজন এসছে প্রত্যেকটা দেশেই হচ্ছে গিয়ে আপনার এটাকে কী বলে, সবাই যার যার দেশের অ্যাম্বাসেডার, ফরেন ডেলিগেট। তো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে মানে ওদেরকে, আমাদেরকে ওখানে অ্যালাউ করা সব কিছু মিলে, সো ইটস আ ভেরি বিগ ডিল। আমরা টোটাল ছিলাম 16 জন, এখানে কোনো সিলেকশনের কোনো বিষয় নেই। প্রথম ধাপে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন আমি যেটা জানি বাংলাদেশ থেকে, ওনাদের ইনফরমেশন ওয়াইজ বাংলাদেশ থেকে তারা আমার সাথেই যোগাযোগ করেছে, কারণ আমি 10 বছর বয়স থেকে সোশ্যাল ওয়ার্ক করি এবং মিস বাংলাদেশ হওয়ার আগে থেকেও আমার নিজের ফাউন্ডেশন আছে, সোশ্যাল ওয়ার্ক করি, আমি লিও করি, সব কিছু মিলে ওরা ওটাতেই খুব বেশি ফোকাস ছিল। প্রথম বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী হিসেবে এই যে একটা ওয়ার্ল্ড রেকর্ড গিনেস বুকে, সেই আপনার এই অনুভূতিটা আসলে কি? আমার ওই অনুভূতিটা আসলে প্রচণ্ড গর্বের, প্রচণ্ড দায়িত্বের এবং প্রচণ্ড ভালো লাগার। এটাকে আমি খুব বেশি বিশেষণ আমার মনে আসছে না যে কোনো বিশেষণ দিয়ে আমি বলতে পারবো, এরকম কিছু থাকে না, কিছু মুহূর্ত যখন আপনি শব্দ দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারবেন না। যেদিন জেনেছিলাম ওই দিন তো আমরা আসলে যখন প্রথম ধাপে শোটা করি, শোটা করার পর আমাদের ফার্স্ট সিঙ্গল ওয়াকের পরে আমরা জেনে যাই যে গিনিসের যে ক্রাইটেরিয়া আছে ওই হিসেবে আমরা অলরেডি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছি। তারপরে আমাদের গ্রুপে একটা ওয়াক ছিল, ওটার পর নামার পরে প্রচুর উচ্ছ্বসিত হয়ে আমরা অনেক লাফালাফি করি, যেটা আসলে কাল হয়ে দাঁড়ায়, কারণ ওটার পর আমি সাথে সাথে ফেইন্ট হয়ে যাই। যেহেতু নিঃশ্বাস নিতে পারছিলাম না, অক্সিজেন ছিল না, হাত একদম পার্পল কালার হয়ে গেছিলো, এরকম কালার হয়ে গেছিলো, নাক ফিল করতে পারছিলাম না, এত উচ্চতায় ছিল। মানে কাউকে বললে আসলে মানুষজন জিনিসটাকে খুব একটা বেশি বুঝে উঠতে পারে না, যে ওখানকার যে সিচুয়েশানটা ওটা কী পরিমাণ ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তার মাঝখানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ওটা জানার পর প্রচুর হই হুল্লোড় করা, লাফালাফি করা, এরপর আবার ইঞ্জেকশন দিয়ে আমাকে ঠিক করে নিয়ে আসা, কারণ ইঞ্জেকশনটা না দিলে হয়তো বা মানে ঠিকঠাক অক্সিজেনটা চলতো না। হ্যাঁ, সো সব কিছু মিলে আসলে ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ওখান থেকে নামার পরও এত এঙ্গেজমেন্ট ছিল আমাদের যে ওই জিনিসটা ফিল করতে পারিনি। আমি দেশে ব্যাক করে 2 দিন সময় নিয়ে তারপরে ব্যাপারটা আসলে কিছুটা বুঝতে পেরেছি যে আচ্ছা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। কিন্তু এটা ভারতীয় সরকার এবং ইন্ডিয়ান আর্মির দ্বারা তত্ত্বাবধানের প্রোগ্রাম, সো এখানে আমার ইন্ডিভিজুয়াল কোনো ভূমিকা নেই এবং আমাদের মানে অন্য কোনো অর্গানাইজেশন, বাংলাদেশের কোনো অর্গানাইজেশন, কোনো কমিটি, কারো কোনো ভূমিকা নেই। ইন্ডিয়ান ভারতীয় সরকার, ভারতীয় আর্মি এবং যিনি অর্গানাইজার ছিলেন, মেইন অর্গানাইজার, ওখান থেকেই মূলত আমাকে ইনভিটেশন লেটারটা পাঠানো হয় এবং আমি সহ আরও বেশ কিছু দেশকে ইনভিটেশন লেটার পাঠানো হয়, যারা G20 অতিথি দেশ এবং G20 দেশগুলোর আয়ত্তাধীন।